হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। সেটা হলো কিভাবে আপনারা কালার প্রিন্টারের হেড ক্লিয়ার করবেন কিভাবে। তো দেখেন, আমি আপনাকে দেখাচ্ছি। প্রথমে আপনার প্রপার্টিক্সে চলে যেতে হবে। প্রপার্টিক্সে চলে যাওয়ার পর আপনাকে ক্যাটাগরিতে যাওয়ার পর দেখেন ক্যাটাগরি আপনার অপশন আছে। সেখানে আপনার স্মল যে আইকন আছে, স্মল আইকন দেখেন, স্মল আইকনটা আপনাকে যেতে হবে স্মল আইকনটাতে। তো স্মল আইকনটাতে ক্লিক করার পর দেখেন যে আমার যেগুলো হাইড হয়েছিল সেগুলো কিন্তু এখানে অটোমেটিক চলে আসছে দেখেন। তো এখানের মধ্যে আপনার বেছে বেছে আপনাকে ড্রাইভার অ্যান্ড প্রিন্টারের মধ্যে যেতে হবে, ড্রাইভার অ্যান্ড প্রিন্টার। তো ড্রাইভার অ্যান্ড প্রিন্টারের ভিতরে আপনার যাওয়ার পর আপনি প্রিন্টারটা কানেকশনটা দেখতে পারবেন যে কোন প্রিন্টারটাতে আপনি হেডটা ক্লিয়ার করবেন। তো দেখেন, আমরা জানি যেটা হলো আমরা কালার প্রিন্টারকে শুধুমাত্র আমরা হেডটা ক্লিয়ার করতে পারি। তো দেখেন আমার এখানে একটা প্রিন্টার আছে দেখেন, তো ইপসনের একটা প্রিন্টার আছে। তো আপনারা শুধু ইপসনই না, এটার ভিতরে এইচপি আছে, যেগুলো আপনার কালার প্রিন্টার আছে সবগুলো কিন্তু একই অপশন থাকবে। দেখেন আমার এখানে রাইট বাটন ক্লিক করে প্রিন্টার অ্যান্ড প্রপার্টিক্সে চলে যেতে হবে। তো প্রিন্টার অ্যান্ড প্রপার্টিক্সে যাওয়ার পর দেখেন এইখানে কিছু অপশন চলে আসছে দেখেন, ইপসন L3210 সিরিয়ালের একটা আমি প্রিন্টারটা। তো দেখেন এটা যদি আমাকে হেডটা ক্লিয়ার করতে হয় তাহলে দেখেন এটা অবশ্যই আপনাকে প্রপার্টিক্সে চলে যেতে হবে। দেখেন প্রপার্টিক্স, তো অপশানটা আছে প্রপার্টিক্সে। তো এই প্রপার্টিক্সে যাওয়ার পর আপনার কিন্তু ফুললি আপনি ওই পরের যে হেডটা ক্লিয়ারের অপশনগুলো চলে আসবে দেখেন। তো এখানে ক্লিক করার পর দেখেন মেনু আছে, মেন অপশন আছে আর ম্যানেজমেন্টস আছে। তো এই তিনটা অপশন থাকবে। তো অপশন থাকার পর এখানে দেখেন কি আর কিছু যেখানে থাকবে দেখেন, লেটার যে আপনার ডকুমেন্ট যে সাইজটা থাকবে, ডকুমেন্টের সাইজ। তো ডকুমেন্ট সাইজ আপনার লেটার থাকবে, আপনাকে এটা A4 করে নিতে পারবেন আপনি। A4 দেখেন এখানে A4 এর অপশন আছে একটা, আপনি A4 এর, যেহেতু এটাতে আমার A4 পেজ প্রিন্ট হবে তো তার জন্য আমাকে A4টা সিলেক্ট করে দেওয়াটাই বেটার। তো এটা যেহেতু আমার মেইন পিসি যেটা, তো দেখেন এখানে আরও অপশন কিছু আছে। আপনারা চাইলে এখান থেকে কোয়ালিটি যেটা থাকবে, কোয়ালিটি, তো এই কোয়ালিটিও কিন্তু আপনি এখান থেকে চেক করে নিতে পারেন। দেখেন আপনার কোয়ালিটি আছে। তো মেন সেটিংয়ে যাওয়ার পরে, মোর সেটিংয়ে যাওয়ার পরে আপনি এখানে মোর সেটিংয়ে দেখেন এখানে কিন্তু অনেক অপশন আছে দেখেন, দেখেন এখানে আপনার অনেক অপশন আছে। তো মোর সেটিংয়ে যাওয়ার পর আপনি দেখেন এই যে সেটিং, কিন্তু আমি কোয়ালিটি কিন্তু একদম স্পিড কিন্তু একদম কোয়ালিটি আমার ফুল দেওয়া আছে, ফুল একদম কিন্তু লো থাকবে। আপনি যতটুকু লাগে অতটুকুই আপনাকে দিয়ে রাখবেন, পারলে ফুল দিলে আপনার পেজটা অনেক ভালো প্রিন্ট হবে। তো একদম ক্লিয়ার প্রিন্ট হওয়ার জন্য আমি ফুল দিয়ে রাখলাম। তো দেখেন, তো ফুল দিয়েছি যেখানে, যার জন্য এটা আমার মোর সেটিং লেখা নামে অপশনটা চলে আসছে এখানে দেখেন, মোর অপশনে দেখেন, মোর অপশন। তো মোর অপশনে দেখেন এইখানে কিন্তু এরকম আপনাকে কিছু করতে হবে না, এখানে কিছু করতে হবে না আপনাকে। তো মেন যে এইটা আছে, 3 নম্বর যে সিস্টেমটা আছে, তো এখানের ভিতরে কি আপনাকে এখানে কিন্তু মেন অনেক অনেক জিনিসটা দেখেন, এই যে প্রিন্ট হেড ক্লিনিং দেখেন, এটাই কিন্তু আপনাকে হেড ক্লিনিং করতে হবে। যদি কোনো প্রবলেম হয় তো এখান থেকে আপনাকে হেড ক্লিন দিতে, এ দেখেন এটা আমি টিনে চাপ দেওয়ার পরে এইটা অপশনটা চলে আসবে। তো এখানে শুধু আপনাকে স্টার্ট দিলেই কিন্তু অটোমেটিক প্রিন্টারটাকে অটোমেটিক কিন্তু হেড ক্লিয়ার হওয়া শুরু করবে। আপনি যখনই স্টার্ট বাটনটা দিবেন দেখেন আমার কিন্তু অটোমেটিক ক্লিনিং হচ্ছে, প্রিন্টারটা কিন্তু অটোমেটিক ক্লিনিং হচ্ছে। তো আপনি ফিনিশ দেওয়ার পরও যতটুকু এটা নেওয়ার কথা সেটুকু অবশ্যই প্রিন্টারটা নিয়ে নেবে। তো নিয়ে নেওয়ার পর আপনাকে ওয়েট করতে হবে, আপনাকে যতটুকু সময় আপনার প্রিন্টারটা, যদি যতটুকু সময় আপনাকে এটার এই সার্ভিসটা চালু থাকবে সেটার অটোমেটিক কিন্তু প্রিন্টার নিয়ে নেবে। তো আপনাকে নেওয়ানোর পর আপনাকে একটু ফিনিশ দিয়ে দিবেন। তো ফিনিশ দেওয়ার পরে, তো এইভাবে যদি আপনার যদি হেড ক্লিনিং করতে হয় তাহলে এইভাবে আপনি হেড ক্লিনিং করে নিতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন যে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।